নমস্কার বন্ধুরা, ভ্রমণ মিত্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি নির্মাল্য, আপনাদের ট্রাভেল ফ্রেন্ড কাম গাইড। আশা করি সবাই ভালোই আছেন। বর্তমান কোভিড পরিস্থিতিতে এখন বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলো বন্ধ আছে, তবে আশা করি কিছুদিনের মধ্যেই এই পরিস্থিতি কেটে যাবে এবং আমরা আবার সবাই আগের মতো ঘুরতে বেরিয়ে যেতে পারবো। আজকে আমি যে ট্যুর প্ল্যানটি নিয়ে এসেছি সেটি একটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট। আমি আজ আলোচনা করব সিকিমের গ্যাংটক ভ্রমণ নিয়ে। 3 রাত্রি 4 দিনের মধ্যে কিভাবে একটি শর্ট ট্যুর করা যায় এবং সেটা একটা বাজেট ট্যুর হয়। তো চলুন বন্ধুরা, শুরু করি আমার আজকের ট্যুর প্ল্যান। যারা পাহাড় ভালোবাসেন তাদের কাছে সিকিম একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র, আর গ্যাংটক হলো সিকিমের রাজধানী। গ্যাংটক একটি সুন্দর শৈল শহর। গ্যাংটকের সৌন্দর্য অপরিসীম। গ্যাংটক বারবার যেতে সবারই ইচ্ছে করে। শিয়ালদা অথবা হাওড়া থেকে রাতের যে কোনো ট্রেন ধরে পরের দিন সকালে পৌঁছে যান NGP অর্থাৎ নিউ জলপাইগুড়ি জংশন রেল স্টেশন। NGP থেকে আগে থেকে বুক করা গাড়ি করে পৌঁছে যান গ্যাংটক। NGP থেকে গ্যাংটকের দূরত্ব 120 কিলোমিটারের মতো, সময় লাগবে 5 ঘন্টা। অতএব আপনি দুপুর 2 থেকে 3টের মধ্যে পৌঁছে যাবেন গ্যাংটক। গ্যাংটকের হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নিন। ফ্রেশ হয়ে আপনার লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে নিন। রেস্ট নিয়ে সন্ধেবেলাটা কাটান গ্যাংটকের প্রাণকেন্দ্র MG মার্গে। এই ওই রাত্রিটা থাকুন গ্যাংটকে। দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিনটি থাকবে আপনার গ্যাংটকের লোকাল সাইটসিনগুলো করার জন্য। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন। উঠে পড়ে আপনার ব্রেকফাস্টটি সেরে নিন। ব্রেকফাস্ট সেরে আগে থেকে বুক করা একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন গ্যাংটকের 10 পয়েন্ট লোকাল সাইটসিং করতে। এই সাইটসিংগুলো সাধারণত 25 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই আছে গ্যাংটক শহরের। তো একে একে দেখে নিন প্রত্যেকটি স্পটগুলো। প্রথমেই দেখে নিন তাশি ভিউ পয়েন্ট। তাশি ভিউ পয়েন্টটি একটি খুব সুন্দর জায়গা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার বরফাবৃত শৃঙ্গের অপরূপ দৃশ্য পাওয়া দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে এটি একটি সানরাইজ পয়েন্টও। তো এখানে কিছুক্ষণ কাটাতে আপনার বেশ ভালোই লাগবে। এরপরে দেখে নিন তাশি ভিউ পয়েন্টের কাছাকাছি বাকথাং ওয়াটারফলস। এই ওয়াটারফলসটি একটি বিস্তৃত জলরাশির মতো এবং গাছের উপর দিয়ে এই ওয়াটারফলের দৃশ্যটি দেখতে আপনার মনোভিরাম লাগবে। এখানেও কিছুক্ষণ কাটান। এখানে কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি আছে, চাইলে সেগুলো করুন। এটা করার পরে আপনার নেক্সট সাইটসিং পয়েন্ট হবে এনচে মনস্ট্রি। এনচে মনস্ট্রিটি গ্যাংটকের একটি অতি পুরানো মনস্ট্রি। এটি সিকিমিজদের কাছে খুব একটি পবিত্র মনস্ট্রি হিসাবে গণ্য হয়। এরপর দেখে নিন হনুমান টক। হনুমান টক আসলে একটি হনুমানের মন্দির, যেটি একটা হিলটপের ওপর অবস্থিত এবং এখানকার চারিদিকের দৃশ্য খুব সুন্দর। এখানে কিছু সময় কাটাতে আপনার বেশ ভালো লাগবে। হনুমান টক দেখে নিয়ে চলে আসুন গণেশ টকে। গণেশ টকও একটি গণেশের মন্দির। গণেশ টকের প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম। এর উপরে একটি ব্যালকনির মতো জায়গা আছে, যেখান থেকে বসে আপনি চারধারে পাহাড়ের একটা 360 ডিগ্রি ভিউ পেয়ে যাবেন, দেখতে অপরূপ লাগবে। গণেশ টক এবং হনুমান টক এই দুটো দেখার পরে চোরটেন স্তূপা। চোরটেন স্তূপা আসলে একটি বুদ্ধিস্ট রিলিজিয়াস মনুমেন্ট। এর টপে একটি গোল্ডেন ডম আছে, যেটিকে গ্যাংটক শহরের বিভিন্ন জায়গা থেকে পরিষ্কার দেখতে পাওয়া যায়। চোরটেন স্তূপা দেখে নিয়ে আপনি কিছুটা দূর এগিয়ে এলেই পেয়ে যাবেন নামজিয়াল ইনস্টিটিউট অফ তিব্বতোলজি। এটি একটি ওয়ার্ল্ড ফেমাস মিউজিয়াম বা ইনস্টিটিউট এটিকে বলা হয়। এখানে তিব্বতি ভাষা এবং সংস্কৃতির ওপরে গবেষণা করা হয়। এছাড়া
এর এখানে যে লাইব্রেরিটি আছে এবং মিউজিয়াম আছে সেটি দেখার মতো। নামজিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি দেখে নেওয়ার পরে আপনি রাস্তায় আপনার লাঞ্চটা সেরে নিন। লাঞ্চ সারার পর আপনার পরবর্তী গন্তব্যস্থল হবে রুমটেক মনস্ট্রি। রুমটেক মনস্ট্রিটি তিব্বতীয় স্থাপত্যের এক অপরূপ নিদর্শন। রুমটেক মনস্ট্রিটি দেখে আপনি চলে আসুন বনঝাঁকড়ি ওয়াটারফলস দেখতে। এটি একটি অত্যন্ত সুন্দর একটা জলপ্রপাত, এর প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম। এখানে অনেকগুলো স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে যেগুলো আপনারা চাইলে এনজয় করতে পারেন, এবং এই বনঝাঁকড়ি ওয়াটারফলসের চারপাশে অনেক পিকনিকেরও ব্যবস্থা আছে। এটা দেখে নিয়ে আপনি চলে আসুন আজকের আপনার সাইটসিংয়ের শেষ গন্তব্যস্থল রাংকা মনস্ট্রিটি দেখতে। রাংকা মনস্ট্রিটি পাহাড়ের চূড়ায় অবস্থিত একটা মনস্ট্রি এবং এটি ইস্ট সিকিমের একটা বিস্ময়কর মনস্ট্রি। এরপর আপনি ফিরে আসুন গ্যাংটক হোটেলের উদ্দেশ্যে। ফেরার পথে আপনি দেখে নিতে পারেন গ্যাংটক শহরের ওপর দিয়ে যে রোপওয়ে সিস্টেম আছে সেই রোপওয়েটি। চাইলে আপনি সময় যদি আপনার হাতে থাকে তাহলে রোপওয়েতে করে 1 কিলোমিটার জার্নি করে পাখির চোখে গ্যাংটক শহরটা পুরোটাকে দেখে নিন। সন্ধ্যের মধ্যে ফিরে আসুন হোটেলে। হোটেলে ফিরে এসে আপনার কিছুটা ফ্রেশ হয়ে আপনি তারপরে আবার চলে যেতে পারেন গ্যাংটকের MG মার্গে। সেখানে গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় কেনাকাটা করতে পারেন, কিছুটা সময় কাটাতে পারেন, চাইলে সন্ধ্যের কিছু স্ন্যাক্সও খেতে পারেন, সেখানে বসে কফি খেতে পারেন। খেয়ে আপনি চলে আসুন হোটেলে এবং রাত্রি যাপন করুন গ্যাংটকের হোটেলে। তৃতীয় দিনটি থাকবে ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা পাস ভ্রমণের জন্য। তাই এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন। উঠে পড়ে আপনার ব্রেকফাস্টই সেরে নিন। ব্রেকফাস্ট সেরে আপনাকে চলে যেতে হবে সিকিমের বজ্র স্ট্যান্ডে, যেখান থেকে ছাঙ্গু লেকের জন্য গাড়ি ছাড়ে। সুতরাং আপনি যদি আগের দিন এই ছাঙ্গু লেক ভ্রমণের জন্য গাড়ি বুক করে রাখেন সেটি ভালো হয়। আরেকটা কথা বলে রাখি, ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস ভ্রমণের জন্যে আপনাকে ইনার লাইন পারমিট করাতে হয়। সেজন্যে লাগবে আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং আপনার সচিত্র পরিচয়পত্রের জেরক্স কপি। সুতরাং এটি যদি আগের দিনই আপনি হোটেল অথবা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে ঘুরতে যাচ্ছেন তাদেরকে এটি প্রোভাইড করে রাখেন তাহলে আপনার ভ্রমণটি হ্যাসেল ফ্রি হবে। ছাঙ্গু নাথুলা ভ্রমণের জন্যে শেয়ার গাড়ি এবং রিজার্ভ গাড়ি দুটোই পাওয়া যায়। আপনি চাইলে যে কোনো একটি বুক করে নিতে পারেন। গ্যাংটক থেকে ছাঙ্গু লেকের দূরত্ব 40 কিলোমিটারের মতো এবং সময় লাগবে 1.5 ঘন্টা। ছাঙ্গু লেকটি সিকিমিজদের কাছে একটি পবিত্র লেক হিসাবে গণ্য হয়। শীতকালে সাধারণত এই লেকটি বরফের চাদরে মুড়ে থাকে। শীতের সময় এই লেকের সৌন্দর্য আপনাকে মোহিত করবেই। ছাঙ্গু লেকের সবচেয়ে বড় আকর্ষণ এখন হচ্ছে রোপওয়ে। এখানে 12,900 ফিট উচ্চতা থেকে রোপওয়েটি আপনাকে 14,000 ফুট উচ্চতা পর্যন্ত নিয়ে যাবে। এই রোপওয়ে চড়ার অভিজ্ঞতা আপনি জীবনে ভুলতে পারবেন না। বরফাবৃত শৃঙ্গের ওপর দিয়ে রোপওয়ে দিয়ে যখন চড়ে যাবেন আপনি তখন আপনার চোখ জুড়িয়ে যাবে। এই অপরূপ সৌন্দর্যকে আপনি অনেক দিন মনে রাখবেন। এছাড়া ছাঙ্গু রোপওয়ের ওখানে একটি রেস্টুরেন্টও আছে যেখানে আপনি কিছু স্ন্যাক্স, মোমো, কফি ইত্যাদি খেতে পারেন। ছাঙ্গু লেক দেখার পরে প্রসঙ্গত আরেকটা কথা বলে রাখি, ছাঙ্গু লেকের ওখানে চমড়িগাই রাইডেরও সুবিধা আছে। সুতরাং আপনি চাইলে এই চমড়িগাই রাইডও এনজয় করতে পারেন। ছাঙ্গু লেক দেখে নেওয়ার পরে আপনি সোজা চলে যান বাবা হরভজন সিংয়ের মন্দিরটি দেখার জন্যে। বাবা মন্দিরের এখানটিতেও প্রচুর বরফ পড়ে থাকে। সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত আপনি এখানে বরফ দেখতে পাবেন। বাবা মন্দির দেখে নিয়ে আপনি চলে যান ইন্দো চীন বর্ডার নাথুলা পাসের ওখানে। নাথুলা পাস সাধারণত
যদি আপনার রাস্তা খোলা থাকে তাহলে আপনি দেখতে পাবেন, এবং ইন্ডিয়ান আর্মির পারমিশন লাগে এই নাথুলা পাসে যাওয়ার জন্য। সুতরাং আপনার ভাগ্যে যদি থাকে তাহলে আপনি নাথুলা পাসটি দেখে নিতে পারবেন। নাথুলা পাসটিও বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। নাথুলা পাস দেখে নেওয়ার পরে আপনি ফেরার পথে সিল্ক রুটের কিছুটা অংশও দেখে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি যে গাড়িতে জার্নি করছেন সেই গাড়ির ড্রাইভারকে কিছু এক্সট্রা পয়সা দিয়ে দেখে নিতে পারেন কুপুপ বা এলিফ্যান্ট লেকটি, যেটা সিল্ক রুটের পথে অবস্থিত, এবং বাবা হরভজন সিংয়ের ওল্ড মন্দিরটি। এই দুটো জায়গাও শীতের সময় সবসময় বরফে মোড়া থাকে। এগুলো দেখে নিয়ে আপনি যাত্রা করুন, রিটার্ন যাত্রা করুন গ্যাংটকের উদ্দেশ্যে, এবং দুপুরের মধ্যে হোটেলে ফিরে আসুন। ফিরে এসে আপনার লাঞ্চ সেরে বিশ্রাম করুন। আজকের বিকালটা রাখুন গ্যাংটকের লালবাজারটি ঘুরে নেওয়ার জন্য। লালবাজার মার্কেটটি এমজি মার্গের কিছুটা পাশেই অবস্থিত, এবং এখানেও অনেক রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্যে। সুতরাং সন্ধ্যেবেলাটা আপনি এখানে চা কফি স্ন্যাক্স খেতে পারেন এবং কিছু মার্কেটিংও করে নিতে পারেন। তারপর হোটেলে ফিরে এসে আপনি রাত্রি যাপন করুন। চতুর্থ দিন অর্থাৎ আপনার ট্যুরের শেষ দিন, এই দিন সকালে উঠে আপনার লাগেজ গুছিয়ে নিয়ে আপনি রেডি হয়ে চলে যান ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট সারার পর 9টা থেকে 9:30 নাগাদ আগে থেকে বুক করা গাড়ি নিয়ে চলে আসুন এনজিপির উদ্দেশ্যে। এনজিপি আপনি পৌঁছে যাবেন দুপুর 2টা থেকে 3টার মধ্যে। তারপর আপনি আপনার ফেরার ট্রেন ধরে নিন। ধরে নিয়ে এই 3 দিন ঘোরার কিছু সুখকর স্মৃতি নিয়ে চলে আসুন আপনার বাড়ি। বন্ধুরা, আমার এই 3 রাত্রি 4 দিনের গ্যাংটক ভ্রমণ প্ল্যানটি আপনাদের কেমন লাগলো তা লিখে জানাতে আমায় ভুলবেন না, এবং আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। কেননা যখনই আমি নতুন কোনো ট্যুর প্ল্যান দেবো, যাতে সেই নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর যদি আপনারা আমার ব্যবস্থাপনায় এই ট্যুর প্ল্যানটি করতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে দেয়া আমার নাম্বারে যোগাযোগ করুন, আমি আপনাদের সমস্ত ট্যুরের ব্যবস্থা করে দেব। আজ তবে এই পর্যন্তই থাক, আবার তাড়াতাড়ি চলে আসব নতুন কোনো জায়গার ট্যুর প্ল্যান নিয়ে। ধন্যবাদ।